পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ওয়েলকাম টু শুভেন্দু অ্যাকাডেমি শুভেন্দু অ্যাকাডেমিতে তোমাকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে উন্নয়নপত্র দু হাজার তেইশের বাংলা প্রশ্নপত্র নিয়ে সঙ্গে উত্তরও জানাবো আমি আগে একটা ভিডিওতে গণিত নিয়ে ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমি এই ভিডিওতে বাংলা নিয়ে শেয়ার করব পরবর্তীকালে পরপর করে প্রত্যেকটি প্রশ্ন সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করব। তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নপত্র দু হাজার তেইশে চতুর্থ শ্রেণীর প্রথমে বিষয়টা হচ্ছে বাংলা বাংলা পঞ্চাশ নাম্বারে তোমাদের পরীক্ষায় থাকবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তার মধ্যেই তোমাকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করতে হবে অবশ্যই বিদ্যা পরীক্ষার্থী হয়তো তোমার নাম এখানে লিখবে এবং তোমার বিদ্যালয়ের রোল যেটা সেটা তোমাকে এখানে লিখবে প্রথমে তোমাদেরকে জানি জানিয়ে রাখি এই প্রশ্নপত্র যদি ভালো করে আগে প্রশ্নগুলো ভালো করে দেখো তারপরে উত্তরগুলো আমরা পরপর করে আলোচনা করব। ঠিক আছে এবং যেহেতু তোমরা পড়াশোনা করেছো এতদিন ধরে তাহলে প্রশ্নগুলোর উত্তর তুমি পারো কি না আগে দেখে নাও বা খাতায় করে পরপর পর লিখে নাও তারপর আমি যে উত্তরগুলো বলবো উত্তরের সঙ্গে মিলবে কিনা সেটাও তোমরা একটু পরপর করে শেষে দেখে নেবে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি একে দাগের এক কথায় উত্তর লেখো কতে জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল উত্তরটা তুমি তুমি নিশ্চয়ই জানো উত্তর এখানে উত্তরটা এই ঘরের মধ্যে তোমাকে লিখতে হবে পরবর্তী প্রশ্ন আবোল তাবোল বইটি কার লেখা আবল তাবোল বইটি কার লেখা উত্তর তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কয়ে উঠো গো ভারত লক্ষ্মী গানটি রচয়িতা কে উঠো গো ভারত লক্ষ্মী গানটি রচয়িতা কে এখানে লিখতে হবে পরবর্তী প্রশ্ন নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন নিশ্চয়ই জানো তোমরা এইগুলো পড়েছ বইতেই বইয়ের মধ্যেই সব আছে এই প্রশ্নের উত্তরটা কী হবে তুমি নিশ্চয়ই জানো ভালো করে এগুলো করতে হবে ঠিক আছে আমরা উত্তরগুলো পরে আসবো অবশ্যই তুমি যদি উত্তরগুলো জেনে রাখো অবশ্যই খাতায় করে এই প্রশ্নের উত্তরগুলো ফটাফট করে লিখে নাও স্যারাট কাকে বলে স্যারাট কাকে বলে ঠিক আছে স্যারাট কাকে বলে নিশ্চয়ই জানো এই প্রশ্নের উত্তর তুমি এই ঘরের মধ্যে লিখতে হবে তার একের দাগের হচ্ছে এই প্রশ্ন এক কথায় উত্তর এগুলো তোমাকে সুন্দর করে লিখে ফেলতে হবে ঠিক আছে চলে যে দুই থেকে কী ছিল দেখিনি সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কতে জ্যোতির মায়ের নাম ড্যাশ জ্যোতির মায়ের নাম ড্যাশ নিশ্চয়ই জানো জ্যোতির মায়ের নাম কি হয় বিপদ আসিলে কাছে হও ড্যাশ বিপদ আসিলে কাছে হও ড্যাশ এগুলো যদি বইটা ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই এই শূন্যস্থান পূরণগুলো খুব সহজেই তুমি করতে পারবে ঠিক আছে গয়দ্যাগের জননী গো লহ তুলি জননী গো লহ তুলি তা এরপরে কি ড্যাশে কী হবে সেটাও তুমি নিশ্চয়ই জানো ভালো করে বইটা ভালো করে পড়ো পারলে উত্তর অবশ্যই তুমি উত্তরগুলো পারবে আশা করি খাতায় করা লেখা হয়েছে এত তাড়াতাড়ি হয়তো লিখতে পারো নি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তুমি খুব সহজেই লিখতে পারবে ঠিক আছে গয়ের যে প্রশ্নটি আছে দেখো ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যায় ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যায় উত্তরটা কী হবে এটা তো খুব সহজ তুমি নিশ্চয়ই জানো আমি আসছি উত্তরগুলো পর্ব করে আসছি যদি তুমি নাও জেনে থাকো আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো তোমরা যদি উত্তরটা জেনে থাকো অবশ্যই খাতায়গুলো লিখে নাও তোমার খাতার সঙ্গে আমার প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে কিনা অবশ্যই তুমি দেখে নিও ওকে পরের প্রশ্ন ভাত খাওয়া দুষ্কর হবে যদি ড্যাশ থাকে ভাত খাওয়া দুষ্কর হবে যদি ড্যাশ থাকে উত্তরটা কী হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো উত্তরগুলো তুমি খুব সহজেই পেরে যাবে তাই না চলে যাই তিনের দিকে বর্ণ কী বলেছে বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো এগুলো উল্টো পাল্টোভাবে দেওয়া আছে এগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা শব্দ গঠন করতে হয় প্রত্যেকটা ঠিক আছে ভ্যা কা বা চৈজফলাঙ্গা চা ঠিক আছে এটা বুঝতেই পারছো কি হবে আমি আর বলছি না পরে আমি পর আসছি তুমি এগুলো দেখে নাও ব ভয় কা তন্তন ও উল্টো পাল্টা দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে বয়স্যু ম ত তুর্কাজ সাজিয়ে লিখতে হবে হবে লিখতে ঠিক আছে এই চারটা দাওয়া হয়েছে বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করতে হবে ওকে এবার চলে যাই চারের দাগে কী বলেছে বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ করো নিশ্চয়ই এগুলো জানো কৃষক দিয়ে বর্ণ বিশ্লেষণ করতে হবে মুশকিল দিয়ে সমস্ত চৌকাট এই চারটা দেওয়া হয়েছে খুব ভালো প্রশ্ন এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পরীক্ষা বিদ্যালয়ে পড়তে পারে হান্ড্রেড পার্সেন্ট না বললেও এই এইরকম ধরনের প্রশ্নগুলো থাকতে পারে এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমার বিদ্যালয়ে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে ব্যাস বুঝতে পেরেছো তাহলে এগুলো বর্ণ বিশ্লেষণ করতে হবে আমি আসছি তোমরা নিশ্চয়ই করে খাতায় করে করে নাও এগুলো তারপরে আমি উত্তরগুলো পরপরকে দেখাচ্ছি এরপর চলে যাচ্ছি বিপরীত শব্দ দাগ টেনে মেলো বিপরীত শব্দটা দাগ টেনে মেলাতে পারে এখন কয়তা হচ্ছে দিবস জোয়ার শান্ত স্বাধীনতা শেষ আছে অশান্ত শুরু রাত্রি ভাটা পরাধীনতা ঠিক আছে তাহলে এটা বিপরীত শব্দটা হবে সেটা তোমাকে দাগ টেনে তোমাকে টানতে হবে একটু নিশ্চয়ই তুমি পারবে ওকে চলে যাই পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই বলছে নিচের বাক্যগুলোর মধ্যে থেকে কর্তা কর্ম ক্রিয়াপদগুলো খুঁজে পার করো এখানে কর্তাগুলো লিখতে হবে এখানে কর্ম লিখতে হবে এখানে ক্রিয়াপদ লিখতে হবে এখানে দেখো দেওয়া আছে কথ আমি ওষুধ বলে দিচ্ছি আমি ঔষধ বলে দিচ্ছি এখানে কর্তা কি কর্ম কি আর ক্রিয়া কোনটা এগুলো প্রত্যেকটা এখানে পরপর করে ঘরে এখানে লিখতে হবে ক্ষয় মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাষায় এখানে কর্তা কোনটা হবে কর্ম কোনটা হবে ক্রিয়া কোনটা হবে এই প্রত্যেকটা ঘরে আলাদা আলাদাভাবে লিখতে হবে যদি বাউল গান শোনে মা আর দিদি নৌকার ভিতরে বসেছিল ছেলেটি ছিপ দিয়ে মাছ ধরছে তাহলে এখানে কর্তা কোনটা ক্রিয়া কোনটা এই ঘরের মতো তোমাকে উত্তরগুলো লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে সাথে দেখে প্রশ্নগুলো দেখে নাও নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লিখতে বলেছে প্রথম প্রশ্ন কি বলেছে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটি কোন কবিতার অংশ লেখিকার নাম কি কবি এখানে কি বোঝাতে চেয়েছেন প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর প্রথমটার জন্য এক নম্বর দ্বিতীয়টার জন্য এক নম্বর তারপর থেকে তিন নম্বর এই হয় টোটাল পাঁচ নম্বর এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা কিন্তু আসবে ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালো করে লিখবে প্রত্যেকটা ঘরে উত্তরগুলো সুন্দর করে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্ন খয়ে মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙাবে না কোন গল্পের অংশ কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল কোন গল্পের অংশ এটা মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ভাঙ ডিঙাবে না কোন গল্পের অংশ কারা যতীনকে এই কথা বলেছিল আর কখন বলেছিল ঠিক আছে এবার পরে প্রশ্ন প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা প্রত্যেক বাড়ি থাকতো নিজস্ব নৌকা কোন গল্পের অংশ লেখকের নাম কি এমন বন্দোবস্তের কারণ কী ঠিক আছে তিনটে পাঠে পাটে উত্তর করে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে আশা করি বোঝা গেছে ব্যাস এরপর চলে আসছি আটের দাগের কী বলেছে অনুচ্ছেদ লেখ যে কোনো একটা যে কোনো অনুচ্ছেদ এটা লিখতে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপকার আমার বিদ্যালয় বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন আহার এই তিনটে দেওয়া হয়েছে তিনটেই ভালো করে প্র্যাকটিস করবে তোমার বিদ্যালয় কিন্তু এই তিনটার মধ্যে থেকে অবশ্যই একটা অবশ্যই আসবে এই ভালো করে এই তিনটা অনুচ্ছেদ যে কোনো একটা প্র্যাকটিস করে রাখবে সেটা অবশ্যই আমি এখানে যে কোনো একটা করে দেবো তোমাদেরকে আর বাকিগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে হবে চলো এবার আমরা করে উত্তরগুলো তাড়াতাড়ি করে দেখে নিই ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো পরপর দেখে নিই দেখো প্রথম প্রশ্ন ছিল জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল উত্তরটা হবে কৃষ্ণনগরের আংলো ভার্নাকুলার হাইস্কুলে কৃষ্ণনগরের আংলো ভার্নাকুলার হাই স্কুলে আবোল তাবোল বইটি কার লেখা উত্তরটা লিখবে সুকুমার রায় উত্তরটা কি হবে সুকুমার রায় গানটি রচয়িতাকে উত্তরটা হবে অতুল প্রসাদ সেন উত্তরটা হবে অতুল প্রসাদ সেন নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন উত্তরটা এইভাবে লিখবে এই জুতোটা নষ্ট করলে তাকে ছেঁড়া জুতা পরে থাকতে হবে এই জুতোটা নষ্ট করলে তাকে ছেঁড়া জুতো পরে থাকতে হবে ঠিক আছে স্যারাট কাকে বলে স্যারাট কাকে বলে ইংরেজি শব্দ স্যারাট যার অর্থ হল হ্যাং হ্যাঙ্গলি নাট্য ঠিক আছে হেয়া সরি হেয়ালি নাট্য উত্তরটা হবে হেয়ালি নাট্য ইংরাজি শব্দ হলো স্যারাট যার অর্থ হলো হেয়ালি নাট্য হেয়ালি নাট্য ঠিক আছে তুই দেখে সঠিক উত্তর জ্যোতির মায়ের নাম কি না শরৎ শশী শরৎ শশী বিপদ আসিলে কাছে হও কি আগুয়ান এখানে লিখবে আগুয়ান জননী গো লহ তুমি বক্ষে এখানে লিখি ড্যাশে কী হবে বক্ষে ড্যাশ এবং উত্তর লিখবে শাসন শাসন না করলে অন্যায় বেড়ে যায় শাসন না করলে অন্যায় বেড়ে যায় ভাত খাওয়া দুষ্কর হবে যদি কাঁকর চিবিয়ে খাওয়ার অভ্যাস না থাকে ভাত খাওয়া দুষ্কর হবে যদি কাঁকর চিবিয়ে খাওয়া অভ্যাস না থাকে ঠিক আছে বুঝতে পেরেছ তিনি দেখে বর্ণ বর্ণসাজ্যে গঠন করতে বলেছে প্রথমটা হবে ভেবাচেকা ভৈজফল আকার চা ভাবাচেকা তারপরটা হবে বনভূমি বনভূমি তারপরটা হবে মজবুত তারপরটা হবে আগুয়ান তোমাদের উত্তরক কিন্তু বলে যাচ্ছে আগুয়ান ঠিক আছে এবার বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ তোমরা নিশ্চয়ই জানো কৃষক ক হসন্ত যুক্ত রি যুক্ত পেটকার হসন্ত যুক্ত অ যুক্ত ক হসন্ত যুক্ত অ মুস্কিল ম যুক্ত হর্ষ যুক্ত তালবস হসন্ত যুক্ত অ যুক্ত ক হসন্ত যুক্ত হস্যই যুক্ত ল হসন্ত যুক্ত অ সমস্ত দন্ত হসন্ত যুক্ত অ যুক্ত ম যুক্ত অ যুক্ত দন্ত হসন্ত যুক্ত ত যুক্ত অ চৌকাঠ চ হসন্ত যুক্ত ও যুক্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত যুক্ত অ ঠিক আছে এইভাবে পরপর করে সুন্দর করে বর্ণ বর্ণবিশ্লেষণা এইগুলো করে ফেলবে এবার বিপরীত শব্দগুলো দেখে নাও দিবস দিবসের বিপরীত শব্দ হচ্ছে রাত্রি রাত্রিতে তীক্ষ্ণ দেবে জোয়ার জোয়ারের বিপরীত শব্দ কী হবে ভাটা শান্ত বিপরীত শব্দ কী হবে অশান্ত স্বাধীনতা কী হবে পরাধীনতা শেষ শুরু এইভাবে যেভাবে দেখানো হলো এইভাবে সুন্দর করে তোমরা দাগ টেনে মিলিয়ে দেবে ঠিক আছে এবার দেখো বাক্যগুলো দেখো প্রথম যেটা ছিল নিচের বাক্যগুলো থেকে কর্তা কর্ম ক্রিয়াপদগুলো খুঁজে বের করতে বলেছে আমি ঔষধ বলে দিচ্ছি এখানে আমিটা হচ্ছে কর্তা ঔষধটা হচ্ছে কর্ম আর বলে দিচ্ছি হচ্ছে ক্রিয়া মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাষা এখানে মাঝিরা হচ্ছে কর্তা নৌকা হচ্ছে কর্ম আর ভাষায় হচ্ছে ক্রিয়া জ্যোতি বাউল গান শোনে জ্যোতি হচ্ছে কর্তা আর বাউল গান হচ্ছে কর্ম আর শোনে হচ্ছে ক্রিয়া মা আর দিদি নৌকার ভিতর বসেছিল এখানে মা আর দিদিটা হচ্ছে কর্তা আর নৌকাটা হচ্ছে কর্ম বসেছিল হচ্ছে ক্রিয়া ছেলেটি ছিপ দিয়ে মাছ ধরছে ছেলেটি হচ্ছে কর্তা ছিপটা হচ্ছে কর্ম আর মায় ধরছে হচ্ছে ক্রিয়া সাথে তাকে দেখো কী বলেছে নিজের প্রশ্নগত কথাই না বড় হয়ে কাজে বড় হবে এটি কোন কবিতার অংশ লেখিকার নাম কি কবি এখানে কি বোঝাতে চেয়েছে উত্তরটা এইভাবে লিখবে এটি আদর্শ ছেলে কবিতার অংশ এটি আদর্শ ছেলে কবিতার অংশ লেখিকার নাম কুসুম কুমারী দাস লেখিকার নাম কুসুম কুমারী দাস দেশের ছেলেরা যেন শুধু কথাবার্তার মাধ্যমে নিজেদের জাহির না করে কাজের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করে কবি এখানে এটাই বোঝাতে চাই চাইছেন ঠিক আছে এইভাবে লিখে ফেলবে পরবর্তী প্রশ্ন মনে থাকে জানো একটু লাফাবে না একটাও সিঁড়ি ডেঙাবে না কোন গল্পের অংশ কার জোর কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল না যতীনের জুতো যতীনের জুতো গল্পের অংশ যতীনের অচেনা অপরিচিত দেশের মচিরা তাকে এ কথা বলেছিল যখন যতি একটা পাতে একটা পা পাস সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছিল পাঁচবার লাফিয়েছিল এবং তিনটে করে সিঁড়ি দুবার ডিঙিয়েছিল ঠিক আছে তখন বলেছিল প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা কোন গল্পের গল্পের অংশ অংশ না না লেখকের 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 নাম কি নাম সুনীল গঙ্গোপাধ্যায় এমন বন্দোবস্তের কারণ কি না কথকের মামাবাড়ি যেখানে সেখানে স্থলভাগ জলে ডুবে থাকতো তাই প্রত্যেক বাড়িতে এমন বন্দোবস্ত করা হতো এবার দেখো এখানে অনুচ্ছেদ আমি তোমাদেরকে বিদ্যালয়ের মধ্যহ্ন আহার এটা সম্বন্ধে লিখে দিয়েছি তোমরা কিন্তু তোমাদের মতো করে অন্যগুলো লিখতে পারো যেমন মিড ডে মিল স্কিম ভারত সরকার কর্তৃক চালু করা সবচেয়ে বড় পুষ্টিকর প্রোগ্রাম এই প্রকল্পের আয়তায় সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি হওয়া সকল শিক্ষার্থী বছরে কমপক্ষে দুশো দিন এককালীন খাবার উপভোগ করতে পারবে এইটা আমি বিদ্যালয়ের মধ্যাহ্ন আহার সম্বন্ধে দু চারটে কথা লিখে দিয়েছি এখানে তোমরা তোমাদের মতো করে লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন উপকার লিখবে আমার বিদ্যালয় এগুলো কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট যদি না থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি এরপর তোমাদের সঙ্গে বাকি ইংরাজি প্রশ্ন আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য কেন্দ্রে আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ